पुरुलिया जिला से ताल्लुक़ रखने वाले शेख अरबाब हुसैन ने माध्यमिक एग्ज़ाम में काफ़ी अच्छा परफॉर्मेंस किया, जिसकी वजह कर पूरे इलाके में खुशी का माहौल है। उनको फेलिसिएट करने के लिए पुरुलिया म्यूनसिपलिटी के चेयरमैन की पूरी टीम और उसके साथ साथ तृणमूल कांग्रेस के बिलाल खान भी मौजूद थे। आइए तफसील रिपोर्ट के लिए आपको अपने नुमाइंदे के साथ पुरुलिया लेकर चलता हूँ। এত ভালো রেজাল্ট করেছে সেখানে আমরা তাকে সবাই পৌর প্রশাসনের তরফ থেকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে তাকে আমরা সবরকমভাবে সর্বতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, শিক্ষার কোনো বিকল্প নেই। এটা ঘটনা যেটা বিলাল বলতে চাইল যে মুসলিম সমাজে শিক্ষার যতটা উন্নত হওয়া দরকার ছিল সেটা কিছু অভাব এখনও থেকে গেছে সেখানে। কিন্তু এখন এদের মতো ছেলে শিক্ষার আলোক পত্রিকা যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর আগামী দিনে এই এলাকা থেকে আরও উজ্জ্বল তারকা উঠবে এটুকু আশা ও ভরসা রাখতে চাই। আমরা সকলে সাথে আছি, পাশে আছি, এটুকু এবং আমাদের ইচ্ছা আগামী দিনে মেহতা ভাইয়ের ছেলে ভালো পড়াশোনা করে ভালো জায়গায় সুযোগ পায়। তার জন্য যদি কোনো প্রয়োজন পড়ে আমি বিলাল সবসময় মেহতা ভাইয়ের সঙ্গে আছি, আমাকে বলবে যে পড়াশোনায় কত কি হেল্প লাগবে দূরবর্তী পড়ার জন্য, ভালো জায়গায় পড়ার জন্য, বাইরে পুরুলিয়ার বাইরে পড়ার জন্য আমি পাশে থাকবো। এবং সবিরন্দা আমাকে কথা দিয়েছে যে পুরুলিয়া পৌরসভা থেকে ওর সুন্দর একটা উপহার আগামীকালকে পাঠিয়ে দেবে। সবিরন্দা মিটিংয়ে ছিল কোসাই মহল্লায়, মিটিংয়ের মাধ্যমে রাত হয়ে গেছে, দোকানে সব বন্ধ, কালকে সবিরন্দা একটা ছোট্ট উপহার ওর জন্য বাড়িতে পাঠিয়ে দেবে। ধন্যবাদ। হ্যাঁ, পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান সম্মানীয় নবেন্দ্র মালী মহাশয়, তার কারণ হচ্ছে আমাদের মেহতা ভাইয়ের ছেলে আরবাব হোসেন এবারে মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া জেলায় 98% নাম্বার পেয়ে পুরুলিয়া জেলার মুখ উজ্জ্বল করেছে, তথা আমাদের এলাকা মুখ উজ্জ্বল করেছে, বড়নগর ওয়ার্ডের নাম উজ্জ্বল করেছে। তার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব এখানে এসছেন, ওনাকে মিষ্টি মুখ খেয়ে সম্বোধন জানাবেন। এবং আগামীকাল, কিন্তু রাত্রি হয়ে গেছে, উনি নির্বাচনে ব্যস্ত ছিলেন, আগামীকাল পৌরসভা থেকে ওকে সম্বোধন উপহার ওকে পাঠিয়ে দেওয়া হবে। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের 15 নম্বর ওয়ার্ডে এই রাত্রেও আমি এবং আমার ফৈজল কামাল শাহি বিলাল খান আমরা উপস্থিত হয়েছি। আমাদের এখানকার ছেলে আরবাব হোসেন জেজিপিএন স্কুলের ছাত্র, এবারে মাধ্যমিকে ভালো মার্কস নিয়ে পড়াশোনা করেছে। তার বাবা একজন পেশায় পাইপ মিস্ত্রি, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, তার ঘরে থেকেও ভালো টিউশনি সহযোগিতা না পেয়েও এই যে আজকে ভালো রেজাল্ট করেছে আমরা অত্যন্ত গর্বিত। আমি ওকে বলবো যে পড়াশোনার জন্য যদি কোনো হেল্প লাগে আমরা পুরুলিয়া পৌরসভা তার সাথে আছি, তার পাশে আছি। ও ভালো রেজাল্ট করেছে, এইচএসে আরও ভালো রেজাল্ট করুক, আরও ভালো এডমিশন হোক, আমরা যে হেল্প সাপোর্ট করা দরকার আমরা করবো।